ঈদ উপলক্ষে ছুটির দিনে মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাজধানীর নিউ মার্কেটে এলাকায় গাউসিয়া মার্কেটে যেন তিল পরিমাণ ঠাঁই নেই। সাধ্যের মধ্যে কেনাকাটা করতে চলে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন যেন ঈদের মার্কেটেও লেগেছে। তাও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে থেমে নেই কেনাকাটা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ঈদ কিংবা উৎসবে নারীদের কেনাকাটার তীর্থস্থান যেন গাউসিয়া মার্কেট। কি নেই এখানে! সেফটি পিন থেকে শুরু করে বিয়ের কেনাকাটা, একের ভেতর সব। চতুর্থ রমজানে ছুটির দিন হয়, শপিং প্রিয় মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই গাউসিয়া মার্কেটে। মার্কেটে ঢুকতেই নজরে পড়বে চোখ ধাঁধানো গয়নার দোকান। বাহারি ডিজাইনের ঝুমকা, গলার মালা, চুড়ি যেন যে কোনো নারীকে আকর্ষণ করতে বাধ্য। পছন্দের পণ্য কিনতে চলে দর কষাকষি। শুধু এখানে আংটিগুলো ফিক্স প্রাইস 100 টাকা করে, আর এইগুলো কানের দুল আপনার গলা সেট বিভিন্ন প্রাইজের। এগুলো অনেক সময় আছে কি এক্স্যাক্টলি এর প্রাইস কত সেটা আমরা জাজই করতে পারি না। বাজেট অনেক কিছু কমায় ফেলতে হয়, হয়তো মনে একটা যাচ্ছে কিন্তু কেনা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের মার্কেট করতে হিমশিম খাচ্ছেন অনেকে, বিশেষ করে থ্রি পিস, গজ কাপড় এবং শাড়ি কিনতে গিয়ে দরদাম করে হয়রান অনেকে। এজন্য চতুর্থ রমজানেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানান বিক্রেতারা। আচ্ছা, গতবার আমি এখান থেকে নিয়ে গেছি তখন একটু কম ছিল, এবার প্রাইসটা অনেকটাই বেশি মনে হচ্ছে। ওখানে বলছে 900, আরেক দোকানে যাই দেখি 400, এটাই হচ্ছে সমস্যা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি, এটা প্রভাবটা আমাদের এখানেও পড়ছে। 400-500 টাকা পার পিসে বাইরে গেছে, আমাদেরও বাইরে বাড়ায় কিন্তু মানে কিনতে হইতেছে, তো ওইভাবে তো বিক্রিও করতেছে ওইভাবে বেশি। অল্প কিছু হলেও কিনতে হবে, আর সবাই আত্মীয় স্বজন সবাই একটা আশায় আছে যে আমাদেরকে কিছু দিবে। এরা চলবে কিভাবে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি নিজে হিমশিম খেয়ে গেছি, আর ওদের কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বিগত বছরের তুলনায় ব্যবসা কিছু কম হলেও ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। পছন্দসই জামা বানাতে মজুরি বেশি হলেও পুরনো দর্জি যেন কাস্টমারের চাই। শবে বরাতের পর থেকে অর্ডার নেওয়া হয়েছে, আজকে প্রথম তৃতীয় রোজা, অতএব এখনো মানে কাস্টমার চাপে নাই। আর মজুরি এটার কথা বলবো না, মজুরির কথা বললে সব টেইলাররা আমাদেরকে ধরে ফেলবে। কল্যাণপুর থেকে আসছি, ওখানেও তো আসছে, ওখানেও বানাইছে, কিন্তু তুলনামূলক এখানেই বেটার। সাধ্যের মধ্যে পণ্য কিনে ঈদ হোক আনন্দময় এমন প্রত্যাশা সবার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।